অর্জুনের সঙ্গে যুদ্ধবিরতিতে নারাজ সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। আমার কাছে হলুদ ফাইল আছে, নেত্রীকে দেব, দলে থেকে দলকে শেষ করার চক্রান্ত চলছে। জগৎ দলে সভা থেকে ফের ব্যারাকপুরের সাংসদকে ফাইল হুঁশিয়ারি সোমনাথের। ব্যারাকপুরের সাংসদকে কটাক্ষ করে মন্তব্য বিজপুরে তৃণমূল বিধায়কেরও। সোমনাথ অর্থাৎ শিবের মাথাতেই সবাইকে জল ঢালতে হবে, এই অর্জুন একদিকে পাণ্ডবের কথা বলছেন, একদিকে কৌরবের কথা, কটাক্ষ সুবোধ অধিকারীর। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না। ফাইলের কথা বলুক, যেটা বলুক, এর উত্তর দল দেবে। বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি, বাংলায় বিকল্প রাজনীতি। কলকাতা থেকে কোচবিহার, সাত সকালে পোস্টার রহস্যের মধ্যেই পোস্ট কৌস্তব বাগচির। পোস্টারে নাম নেই প্রচারকের, হতাশায় রাজনীতি, কটাক্ষ কংগ্রেস মুখপাত্রর। বাংলায় বিকল্প বিজেপি, দাবি শুভেন্দুর। গায়ে মানে না আপনি মোড়ল, যারা বিকল্প ব্যবস্থা করে তারা বিজেপিকে সাহায্য করছে। 2024 সালে বাংলায় বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূলই, পোস্টার জল্পনায় মন্তব্য ফেরাদের। লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান অভিষেক, খবর সূত্রের। মানুষ গ্রহণ করছেন না কটাক্ষ দিলীপের, মমতার নেতৃত্বে একসঙ্গে লড়াই, পাল্টা ফেরাদ। পথ খুইয়ে বছর শেষে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপির অনুপম হাজরার। অন্যের বাড়িতে চোর দেখলে গলা ফাটিয়ে জোরে চিৎকার করুন, যাতে লোকজন ধারণাও করতে না পারে যে আপনার নিজের বাড়ি চোরের আশ্রয়স্থল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির সদ্য অপসারিত কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। যখন কেউ সর্বহারা হয়ে যায়, যখন কারোর ঘটি হারিয়ে যায়, যখন কারোর গরু হারিয়ে যায়, তখন সে মানুষ এরকমই হয়। অনুপম হাজরা বলেছিলেন চোর মুক্ত বিজেপি চাই, এখন সেই কথা বলার জন্যে হয়ে গেল অনুপম মুক্ত বিজেপি। বিজেপি কোথাও লেখা বিষ্ণুপুর বিধানসভার টিকিট বিক্রির কাণ্ডারি, কোনোটাই আবার লেখা জনগণ বিরোধী সৌমিত্র নিপাত যাক। বিষ্ণুপুরে বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার, লোকসভা ভোটে প্রার্থী না করার দাবি পোস্টারে। 3 লক্ষ ভোটে জিতব, দাবি সৌমিত্রর। বিষ্ণুপুরে সৌমিত্র বিরোধী পোস্টার, বিজেপির অভিযোগ পোস্টার টাঙানোর নেপথ্যে রয়েছে তৃণমূল, পাল্টা গেরুয়া শিবিরের গোষ্ঠীকন্দল বলে নিশানা শাসক দলের। আমার পক্ষ থেকে প্রতি মাসে 100 জন করে অযোধ্যার রাম মন্দির দর্শন কর্মসূচি এই জানুয়ারি মাস থেকে 22 তারিখের পর থেকে নন্দীগ্রামে শুরু হবে। শুভেন্দু অধিকারীর প্রচুর টাকা আছে, সুদীপ্ত সেনের কাছ থেকে নেওয়া যে 5-6 কোটি টাকা তো বলেছিলেন, তো এক সুদীপ্ত সেন, এরকম আরও কত লোকের কাছ থেকে কত টাকা নেওয়া আছে, তো শুভেন্দু অধিকারী এইসব ব্যবস্থা ট্যাবস্থা করে দিতে পারেন। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা, রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে পরিষদীয় পর্যটন দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলাবেন নন্দিনী। এবার পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা রাজ্য সরকারের, রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল গানকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা। রাজ্য সঙ্গীতের পর গাওয়া হবে জাতীয় সঙ্গীত, রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত দাঁড়িয়ে গাওয়া বাধ্যতামূলক। সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের পর এবার পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে আয়কর নোটিশ, মামলা ইডিকে হস্তান্তরের দাবি তুললেন শুভেন্দু অধিকারী, যা চেয়েছে জমা দেব, দাবি উত্তম বারিকের। স্বাস্থ্য পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রী SSKM এ যাওয়া নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সুপারের চেম্বারে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব, CPO, সুপার সুজয় কৃষ্ণ ভদ্রর বিষয়ে আলোচনা, ইন্টারক্রমে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও কথা মুখ্যমন্ত্রীর, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, পাগলের প্রলাপ পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদে ডানকুনিতে ট্রাক চালকদের অবরোধ ঘিরে রণক্ষেত্র, লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ঘণ্টার পর ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, আটক করা হয় একাধিক আন্দোলনরত ট্রাক চালককে। কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে ভাঙর, লালবাজার সূত্রে খবর, জানুয়ারির প্রথম সপ্তাহে ভাঙর চন্দনেশ্বর উত্তর কাশীপুর পোলেরহাট থানার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী, তার আগে ভাঙরে গিয়ে নতুন থানাগুলির পরিকাঠামো খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার। বর্ষ শেষেও করোনা আতঙ্ক, বেলেঘাট আইডিতে নতুন করে ভর্তি হলেন আরও 2 জন, বেলেঘাট আইডিতে চিকিৎসাধীন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হল 5। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 841 জন, গত 227 দিনে যা সর্বোচ্চ। 2024 যে কাজই করুন দেশের জন্য করুন, মনে রাখবেন রাষ্ট্র প্রথম। বছর শেষের মন কি বাতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।